গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি তোমাদের ইংলিশ পড়াবো। সবাই বই খোলো, লেসন নাম্বার 13। হেয়ারে টর্টোইস, খরগোশ এবং কচ্ছপ। দেয়ার ওয়াজ এ রেস বিটুইন হেয়ার এন্ড টর্টোইস, একটি দৌড় প্রতিযোগিতা হয়েছিল খরগোশ এবং কচ্ছপের মধ্যে। দ্য হেয়ার ইজ কুইক অ্যান্ড দ্য টর্টোইস ইজ স্লো। খরগোশটা ছিল খুব দ্রুতগামী আর কচ্ছপটা ছিল খুব মন্থরগামী। ইট ওয়াজ এ লং ওয়ে, এটি ছিল খুব দীর্ঘ পথ। দ্য রেস স্টার্টেড, প্রতিযোগিতা শুরু হয়ে গেল। দ্য টর্টোইস মুভ স্লোলি বাট দ্য হেয়ার মুভ ভেরি কুইক। কচ্ছপটা খুব ধীরে ধীরে চলতে শুরু করলো কিন্তু খরগোশটা খুব দ্রুত দৌড়ল। সো দ্য হেয়ার স্যাট আন্ডার এ বিগ ট্রি, সুতরাং খরগোশটা কি করলো, একটা বড় গাছের তলায় বসে পড়ল। হি ফেল অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়ল। হি ইজ ভেরি ফুলিশ, সে ছিল খুব বোকা। দ্য টর্টোইস ডিড নট স্টপ, কিন্তু কচ্ছপটা একটুও থামেনি। হি ওয়েন্ট অন, সে চলতেই থাকল। হোয়েন দ্য হেয়ার ওক আপ, যখন খরগোশ জেগে উঠল, দ্য টর্টোইস অলরেডি রিচ দ্য ফাইনাল পয়েন্ট। কচ্ছপটা তখন কি হলো, সে তার গন্তব্যস্থানে পৌঁছে গেল। দ্য টর্টোইস উন দ্য রেস, এভাবে কচ্ছপটা কি করলো, দৌড় প্রতিযোগিতা জিতে গেল। হি ওয়াজ নট লেজি, সে কিন্তু কুঁড়ে ছিল না। এখানে দেখো কতগুলো অর্থ রয়েছে, আমি একটু পড়িয়ে দিচ্ছি। হেয়ার মানে খরগোশ, টর্টোইস মানে কচ্ছপ, কুইক মানে তাড়াতাড়ি, স্লো মানে ধীরে, রেস মানে দৌড় প্রতিযোগিতা, ফেল অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়ল, পুলিশ বোকা অলরেডি ইতিমধ্যে রিচড পৌঁছে গেল, ফাইনাল পয়েন্ট মানে গন্তব্যস্থান, আর লেজি মানে অলস বা কুঁড়ে। এবারে দেখো তোমাদের রয়েছে কিছু প্রশ্ন রয়েছে, আমি বোর্ডে কিছু প্রশ্ন লিখে রেখেছি, তোমাদের উত্তরগুলো লিখে দিচ্ছি, তোমরা সবাই খাতায় লিখে নাও। প্রথম প্রশ্নটা দেখো রয়েছে, হু উইন দ্য রেস, মানে কে দৌড় প্রতিযোগিতা জিতেছিল, তাহলে কে জিতেছিল বলো, টর্টোইস। সবাই লেখো দা দা টর্টোইস উন দা রেস। তাহলে কি হলো, দা টর্টোইস উন দা রেস, কচ্ছপটা দৌড় প্রতিযোগিতা জিতে গেল। দ্বিতীয় প্রশ্ন দেখো, হু স্লিপ আন্ডার দ্য ট্রি, কে ঘুমিয়ে পড়েছিল গাছের তলায়। সবাই লেখো দা হেয়ার দা হেয়ার স্লিপ আন্ডার দ্য ট্রি। হয়েছে সবার? এবারে তিন নম্বর প্রশ্ন, তিন নম্বর প্রশ্নে বলেছে হু ইজ ভেরি কুইক টু রান, কে দ্রুত দৌড়েছিল, তাহলে এখানে হবে দ্য হেয়ার। সবাই লেখো দ্য হেয়ার ইজ ভেরি কুইক টু রান। হয়েছে? এবারে চার নম্বর প্রশ্নে রয়েছে দেখো, হু ইজ ভেরি স্লো টু রান, কে খুব ধীরে ধীরে দৌড়েছিল, এখানে হবে দ্য টর্টোইস, দ্য টর্টোইস। দ্য টর্টোইস ইজ ভেরি স্লো টু রান। তাহলে এই চারটে প্রশ্ন সবার হয়েছে, সবাই তাহলে লিখে নাও আর বাড়িতে ভালো করে মন দিয়ে পড়বে।